শাকিবের তুফান সিনেমার লুক দেখে অবাক হয়ে একই বলছেন বুবলি। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলা ফিল্মের একমাত্র অ্যাক্টিভ একমাত্র নায়িকা বেবিডল শবনম ইয়াসমিন বুবলি। একাধারে একাধিক সিনেমা, ভক্তদেরকে উপহার দিয়ে ভালোই ব্যস্ত সময় পার করছেন বুবলি। ইদানিং সোশ্যাল মিডিয়ায় শাকিব খানকে নিয়ে বুবলিকে নানা প্রকারের পজিটিভ মন্তব্য করতে দেখা যায় এবং কি শাকিবকে পরিবারের অংশ হিসেবেও বিবেচনা করছেন বলে জানিয়েছেন বুবলি। আর এই সুপারস্টার নায়কের কিছুক্ষণ আগে তুফান সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে, আর সেই সিনেমার ফার্স্ট লুক নিয়ে এবারও মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলি। বুবলির ভাষ্য, শাকিব খানই একমাত্র হিরো যার কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো বেঁচে আছে। এখন শাকিবের ছবি মানেই সুপারহিট। শাকিবের তুফান সিনেমার ফার্স্ট লুক আমি দেখেছি, একদম নিউ ইউনিকের সেই লুকটি। এর আগে এমন লুকে কাউকে বা শাকিব কেউ কখনো দেখা যায়নি, এমনই ভাবে মন্তব্য করে বসেন চিত্রনায়িকা বুবলি শাকিব খানের ফার্স্ট লুক দেখে। তো সুপ্রিয় দর্শক, শাকিব খানের ফার্স্ট লুক এবং বুবলির এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মন্তব্য কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নতুন নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।